আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। চলে আসলাম আমার আফতিন সুবার থেকে আরও নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো ফ্রুট কাস্টার্ড। আসলে হঠাৎ করে ফ্রুট কাস্টার্ড খেতে মন চেয়েছিল, কিন্তু বাসায় সেরকম কোনো ফল ছিল না। তো দুধ ছিল, ফ্রুট কাস্টার্ডের পাউডার ছিল, আর দুই তিন রকমের ফল ছিল, তাই দিয়েই বানিয়ে ফেললাম আজকের ফ্রুট কাস্টার্ড। তো খুব সহজ উপায়ে আমি কি করে আজকে কাস্টার্ডটা বানিয়েছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি ফ্রিজ থেকে দুধ বের করে সকালবেলায় আমি ভিজিয়ে দিয়েছি এবং পরবর্তীতে সেটা আমি জাল করে নিয়েছি। এই জাল করার পরে কাস্টার্ড পাউডার আমি প্রায় দু চামচের মতো নিয়ে সেটার ভেতরের কুসুম গরম দুধটা দিয়ে আমি একটু গুলিয়ে নিচ্ছি। কাস্টার্ড পাউডারটা একটু আগে থেকে গুলিয়ে রাখলে খুব ভালো হয়। তো এটাকে খুব ভালো করে মিক্সড করতে হবে, যাতে কোনো রকম লাম্পস না থেকে থাকে, কোনো দানা না থাকে। সুন্দর করে এটাকে মিক্স করে এক সাইডে রেখে দেব। বাকি যে দুধটুকু আছে সেটা আমি খুব ভালো মতো এখন জাল করে নিব এবং অনবরত নাড়তে হবে। এই কাস্টার্ডটা বানাতে গেলে মূলত একটু ভালো করে নাড়তে হয়, নইলে নিচে ধরে যায় অনেক সময়। তো আমি খুব অল্প পরিমাণে বানাচ্ছি। যে চামচটা দেখছেন, এই চামচে এক চামচে আমি চিনি মিশাইছি, আর চিনিটা একটু কমই আমি ব্যবহার করি, কারণ এই কাস্টার্ড পাউডারটার ভেতরেও একটু চিনি চিনি ভাব থাকে, আর তাছাড়া যে ফলগুলো দেওয়া হয় সেগুলো তো মিষ্টি ফলই, এ কারণে বেশি চিনি দিলে খেতে ব্যাপারটা একটু বেশি মিষ্টি করা হয়ে যায়। তো আমি এটাকে একটু এক্সট্রা স্বাদ বাড়ানোর জন্য একটা কাপের ভেতরে সামান্য কুসুম গরম পানি নিয়েছি আর দুই চামচ গুঁড়া দুধ ব্যবহার করেছি। তো এটাকেও খুব ভালো মতো আমি মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমার গরুর দুধটা যখন চুলায় বলক আসবে, আমি তখন এই গরুর দুধ গুঁড়া দুধটা এর ভেতরে মিক্সড করে দিব। এই তো আমার গরুর দুধটা বেশ বয়েল হয়ে এসেছে, এবার আমি গুঁড়া দুধটা একটুখানি নেড়ে, যাতে নিচে কোনো দানা জমে না থাকে, তো একটু নিচে একটু গুলিয়ে সেটা মিক্সড করে দিচ্ছি। এরপর আমি আবারও কিছুক্ষণ নাড়বো। নাড়ার পরে আমি কাস্টার্ড পাউডারটা এবার দিব। কাস্টার্ড পাউডার দেওয়ার আগে পাউডারটার যে আমি মিশ্রণটা করে রেখেছিলাম সেটাকে একটু ভালো করে নেড়ে নিব, কারণ নিচে আবার জমে যায়। তো যখন আমি এটা দুধের ভেতরে ঢালবো, খুব অল্প পরিমাণে ঢালতে হবে এবং খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে, নাইলে কিন্তু এটা দানা বেঁধে যাবে। তো এই জন্য খুব অল্প পরিমাণে দিচ্ছি আর ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এই সময় চুলার তাপটা মিডিয়াম রাখাই ভালো, মাঝারি আছে। তো আমি সম্পূর্ণটা ঢেলে দিয়েছি, এবার আমি নাড়তে থাকবো। খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে, এটা মিশাতে মিশাতেই একটা ঘন মিশ্রণে পরিণত হবে, এবং আপনি যতটুকু ঘন খেতে চান ততটুকুই এখানে আপনি আর জাল দিবেন। এক একজন এক এক রকম ঘন খায়, তো আমি এইটুকুই আমার কাছে ভালো লাগে, কারণ খুব বেশি ঘন হয়ে গেলে আমার কাছে অতটা ভালো লাগে না। তো এই ঘনত্বটাই আমি রেখেছি, দেখতে পাচ্ছেন আপনারা। এবার আমি আমার বাসায় যে ফলগুলো আছে সেগুলো দিয়েই আজকের কাস্টার্ডটা সাজাতে চাচ্ছি। দুটো আপেল, দুটো কলা এবং কিছু আঙ্গুর নিয়েছি আমি। তো আমি আমার পছন্দের শেপ করে কেটে নিচ্ছি, আপনারাও আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। কেউ গোল করে কাটে, কেউ চিকন করে কাটে, মোটা করে কাটে, একদমই ইচ্ছার ওপর ডিপেন্ড করে এটা। তো আমি কলাগুলো কেটে এক সাইড করে রাখলাম, আঙ্গুরগুলোও আমি ডাল থেকে ছুলে নিচ্ছি। এরপর আঙ্গুরগুলো আমি আমার পছন্দ মতো করে কেটে নিচ্ছি, ইচ্ছা মতো কাটলেই হবে। আসলে কাটাটা বড় কথা না, এখানে ছোটো ছোটো পিস করে কাস্টার্ডের সাথে মিশিয়ে দিতে হবে, এটাই হচ্ছে বড় কথা। আর আসলে কাস্টার্ডটা, ফ্রুট কাস্টার্ড বলতে আপনি আপনার বাসায় যে যা কিছু থাকবে আপনি সেটা দিয়ে বানাতে পারবেন। এছাড়া আমি যখন কোনো গেস্ট আসে তাদের জন্য বানাই, অথবা ঈদের অনুষ্ঠানের সময় আমি যখন বানাই, তখন কিন্তু এটাতে আমি খেজুর ব্যবহার করি, কিছু আনার ব্যবহার করি, এছাড়াও যে ফলগুলো মেইনলি পানি ছাড়ে না সেই ধরনের যাবতীয় ফলই এখানে ব্যবহার করা যায়। কালো আঙ্গুর, চেরি, ইচ্ছা মতো আপনি আপনার ফলগুলো ব্যবহার করতে পারবেন। কাস্টার্ডের যে মিশ্রণটা আমি করেছি সেটা কখনোই ফল একসাথে দিয়ে ফ্রিজে রেখে দিবেন না বা সারাদিনের জন্য রেখে দিবেন না, এতে কিন্তু কাস্টার্ডটা খেতে একটু কেমন যেন লাগে। তো সেক্ষেত্রে যখন খাবেন আপনি তখন শুধু ফলটা মিশিয়ে খাবেন, এটাই সবচেয়ে ভালো হয়। অথবা এমন করতে পারেন যে এক বাটি আপনি খাবেন, আপনি কাস্টার্ডের যে
দুধটা সেটা আলাদা তুলে নিলেন আর সেই বাটির ভেতরে কিছু ফলমূল মিশিয়ে আপনি খেতে পারলেন। এটা করলে কাস্টার্ডটা আসলে ভালো থাকে, কারণ ফল যখন আপনি এই দুধের মিশ্রণের মধ্যে দিয়ে দিবেন পরবর্তীতে এটা যদি সারাদিন থাকে বা ফ্রিজে রেখে পরের দিন খান তখন কিন্তু ফলগুলো বেশ টাসা টাসা লাগবে, এটা খেতে অতটা ভালো লাগবে না। এই কারণে যখনকার জিনিস তখনই খেলে এটা আসলে বেশি ভালো লাগে। তো আমার সবগুলো ফল মোটামুটি কাটা হয়ে গেছে, যা ছিল টুকরা টুকরি ফল সেগুলো কেটে নিয়েছি, এবার সবগুলো ফল একসাথে দিয়ে দিচ্ছি। আমার কলাগুলো কাটা একটু বেশি মোটাই হয়ে গিয়েছিল, তো ব্যাপার না। এবার সবগুলো ফল আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিব, এটা যত সুন্দর করে মিশানো যাবে তত বেশি খেতে ভালো লাগবে। আমি কাস্টার্ডের সাথে মিশিয়ে নিচ্ছি ফলগুলোকে, যেহেতু একদমই দেখতে পানসে লাগছে, কোনো লাল নীল একটা ভাব থাকে, লাল সবুজ সেরকম কোনো নেই। আর এই কারণে আমার বাসায় রুয়াবজা ছিল, যেহেতু রুয়াবজা লাল রঙের আর রুয়াবজা খেতে আমি বা আমার পরিবারের সবাই পছন্দ করি, তো এই কারণে আমি ওপর দিয়ে কিছুটা আঙ্গুর আর আপেল ছিটিয়ে দিয়ে তার ওপরে আমি রুয়াবজাটা ছিটিয়ে দিচ্ছি, আর এ কারণে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও অনেক টেস্ট লাগবে। এই তো আমি রুয়াবজাটা ছিটিয়ে দিচ্ছি। এটা আসলে খুবই সিম্পল একটা ডেজার্ট, কোনো গেস্ট আসার কথা বললে আপনি সাথে সাথে এটা বাসায় বানায় রেখে দিতে পারবেন। এছাড়া ঈদের অনুষ্ঠানে এটা অনেকেই বানায়, আমরা ঈদের সময় প্রায় করি এটা। আর এমনিও বিকালের নাস্তা হিসেবেও আমরা এই ফ্রুট কাস্টার্ডটা করে থাকি, ওই যে আজকে খেতে মন চেয়েছে, বাসায় যা কিছু ছিল তাই দিয়েই কিন্তু বানিয়ে ফেললাম আজকের ফ্রুট কাস্টার্ড। তাই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন, প্লিজ একটা লাইক দিবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।